বিভাগীয় শহর রাজশাহীতে জেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজশাহী জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিনব্যাপী কর্মসূচি হিসেবে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার, দেশাত্মবোধক গান প্রচার এবং বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়া কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সকল কর্মসূচি পালন করা হয়। সকাল 10:30টায় আনন্দ র্যালি পালন করার কথা থাকলেও দেশের বানভাসী মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে পরামর্শ করে স্থগিত করা হয়। পরে 11:00টার দিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জমায়েত হয়ে 73 পাউন্ড ওজনের কেক কাটা হয়। এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দ্বারা, পুটিয়া উপজেলা চেয়ারম্যান ও সভাপতি জি এম হীরা বাচ্চু, চারঘাট উপজেলা চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাসনাত হাকিম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।